আসসালামু আলাইকুম ওরমতুল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিআ আলমিন আল্লাহ ও আল্লাহাজ শুক্রবারের হালাকায় উপস্থিত সম্মানিত উপস্থিতি আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো আল এলম এখানে এলমের সংজ্ঞা আমলের সংজ্ঞা এলমের ফজিলত এবং এলেমের দিকে যারা আহ্বান করেন তাদের যে মর্যাদা এলেন পৌঁছে দেওয়ার যে দায়িত্ব আমাদের উপর আছে সে বিষয়গুলোর বর্ণনা পাশাপাশি আরও বেশ কিছু বিষয় আছে যদি সময় থাকে আমরা সেটা ইনশাল্লাহ আলোচনা করব আল এলম কেন আমাদের কাছে খুবই পরিচিত একটা শব্দ আমরা বাংলায় বলি এলএম আসলে আরবিতে হলো আল এল এল এটা হলো আলা আলা আলাই আমরা আরবিটা বলি কারণ এটা দরকার এটা একটা সংজ্ঞা যেটা আরবিটা বুঝলে বাংলাটা বুঝতে সুবিধা হয় ইদ্রাক মানে হচ্ছে কোনো কিছু উপলব্ধি করা বোঝা এদ্রাকাই সেই মানে কোনো কিছু আলা আলাই সেটা ঠিক যেরকম সেরকম মানে কোনো ছাড়া কোনো ধরনের কোনো কিছু আরোপ করা ছাড়া বা এটাকে অপেক্ষা না করে বা এটা ঠিক যেরকম আসলেই তার বাইরে আর কোনো রূপরেখা রূপকল্প সৃষ্টি না করে ইদরাকান জাজেমান মানে এই উপলব্ধিটা হতে হবে খুবই শক্তিশালী হতে পারে নাও হতে পারে এই ধরনের ইমপ্রেশনটাকে এলেম বলা যায় না এলেম বলা হয় না এটা হচ্ছে আমি বুঝলাম যেটা বুঝলাম সেটা জানলাম এই জানাটা খুবই সিরিয়াস জানা হতে হবে এটাকে বলা হয় এদরাকান জাজেমান এবং এইটা মানে এই এলেমটা অর্জিত হবে বাইরের থেকে অর্জন করে নিয়ে অন্তরে ঢোকানো এর মাধ্যমে তাইলে এলেমটা ইম্পার্ট করতে হবে আমাদের হার্টের মধ্যে তখন এলেমটা অর্জিত হবে এলেমটা যদি হার্টে না ঢোকে তখন আর অর্জিত হবে না তাহলে একটা জিনিস দেখলাম বাট অর্জন করলাম না তাই না যেমন আমরা এক জায়গায় দেখলাম যে একটা জায়গায় ডাকাতি হচ্ছে জানলাম ডাকাতি হচ্ছে বাট ডাকাতিকে তো আমরা সমর্থন করলাম না এই সম্পর্কে তো এলএমেরও আমাদের দরকার নাই এই আচ্ছা তাহলে একটা জিনিস হলো এলএম নলেজ বাংলায় আমরা বা ইংরেজিতে বলতে পারি নলেজ জ্ঞান যেটা রিয়াল সেটাই হচ্ছে জ্ঞান যেটা রিয়েল না সেটা জ্ঞান না যেমন আমরা যদি বলি আল্লাহ ও একক আল্লাহ আছেন আল্লাহ আরসের উপর আছেন এখন এই জ্ঞানটুকু আমরা যারা মমিন তারা বিশ্বাস করি এটা রিয়াল কারণ এর পক্ষে করোনা হাদিসের সমস্ত দলিল আল্লাহর অস্তিত্বের পক্ষে সমস্ত দলিল আল্লাহ রুববিয়ত এবং অনুভূতের মধ্যে একক একক এর পক্ষে সমস্ত দলিল এবং আল্লাহ আরসের উপর আছেন এর পক্ষেও সমস্ত দলিল সুতরাং আমরা যেটা বললাম যে মানে খুবই শক্তিশালীভাবে কোনো কিছু বোঝা উপলব্ধি করা এবং নেওয়া অন্তরে ধারণ করা ঠিক যেমনটি এটা বাস্তবে আছে সেরকম সে অর্থে আমাদের এই জ্ঞানটুকু কিন্তু এলেম হল কিন্তু যেমন আমরা আল্লাহর ওয়াহদানিয়াত নিয়ে যদি ভিন্ন একটা বিষয় নিজের মন মতো করে বলি আল্লাহ সৃষ্টি সম্পর্কে যেমন মহতাজ আলী তালিকার লোকেরা কিংবা আরও বাতিল ফেরকাগুলো যে চিন্তা ভাবনাগুলো করে তাদের যে কনসেপ্টটা তাদের যে মানে যেটাকে তারা জ্ঞান বলে মনে করে সেটা তো আসলে রিয়াল না তারা রিয়াল মনে করলেও রিয়াল না কারণ কোরআন হাদিসের পক্ষে তার কোনো দরিল নাই কেউ হয়তো বলতে পারেন এটাও তো আপনি ক্লেম করছেন না এটা যে কোনো গবেষকই বুঝতে পারে যে কোনো গবেষকই যারা কোরআন হাদিস পড়াশোনা করবে তারা বুঝতে পারবে যেমন আরেক বিশ্বাস করে যে যিনি মাজারে সাহিত আছেন তিনি তার ভালো করতে পারেন মন্দ করতে পারেন এটাকে সে জ্ঞান মনে করে কিন্তু আসলে কি পারেন এটা তার কল্পনা যেটাকে তিনি জ্ঞান হিসাবে মনে করেন আসলে এটা জ্ঞান নয় এজন্য আমরা বলছি যে যেটা ইন রিয়ালিটি যেটা বাস্তবে আছে সেটাকেই যদি এক্সপ্লোর করা যায় আবিষ্কার করে সেটাকে অর্জন করা যায় সে অর্জিত জিনিসটাই হলো জ্ঞান এখানে জ্ঞানের বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে এটা থিওরি অনেকটা থিওরি সেই থিওরি যেটা বাস্তবের সাথে মেলে তাহলে জ্ঞান হলো সেই থিওরি যেটা বাস্তবের সাথে মেলে যেমন আল্লাহ সকল প্রাণীকে পানি থেকে সৃষ্টি করেছেন কোরআনে তিনি বলছেন ও মিনাল মিনালমা ই কল্লে সেই ইন হাই পানি থেকে সকল প্রাণকে আমরা সৃষ্টি করেছি এটা আল্লাহ বলেছেন তাহলে এই যে জিনিসটা আমরা জানলাম এটা হলো এলএম এটা হলো থিওরি এটা হলো থিওরি কারণ এখানে কোনো আমল তো নাই আছে কোনো আমল নাই তাহলে নলেজটা হলো থিওরি বেসড এটা থিওরি আর এরপরে আরেকটা জিনিস আছে আমল আমলটা কী তাহলে আমলটার সঙ্গে ওলামাইকেরাম বলেছেন হুয়া এখরাজ খারেজ আলা শিকলে কাউলিন কালকালাম কালাম ও আমালিন কাল ওয়াদু এওয়াসলা আও হল কিং কাল হায়া খুব চমৎকার একটা সংজ্ঞা এটা এটা হলো এলেমকে এলেম তো এখন আপনি ভেতরে ঢোকালেন তাই না কি বললাম আমরা বললাম যে এলেমটাকে বাহিরের থেকে ভেতরে ঢুকাতে হয় অন্তরে ঢুকাতে হয় অন্তরের সাথে আবার আকলের একটা সংযোগ থাকে হ্যাঁ এই জন্য অনেকে অন্তর বলে আকল বোঝান আবার আকল বলে অন্তর্ভুঝা আসলে দুটো ভিন্ন জিনিস দুটোর মধ্যে একটা লিঙ্ক আছে আমরা সেদিকে আর গেলাম না এটা এই ব্যাপারে কোরআনেরও ব্যাখ্যা আছে আবার সায়েন্সেরও ব্যাখ্যা আছে হিউম্যান ইন্টালেক্ট বলতে কি বুঝি হার্টের কাজটা কি শুধু কি রক্ত সঞ্চালন করা নাকি উপলব্ধি করাও টু মেমোরাইজ সামথিং ফ্রম হার্ট এটা কেন বলি আমরা তাহলে তাহলে মুখস্থ শক্তিটা এখানে হার্টের কোনো দখল আছে কিনা অবশ্যই আছে আবার এটার মুখস্থগুলো কোথায় থাকে মেমোরিতে থাকে না মেমোরি সেলটা কোথায় ব্রেনে থাকে তো সুতরাং এখানে একটা লিঙ্ক আছে এলএম হচ্ছে আমরা অর্জন করে ভেতরে ঢোকাই আর আমলটা হচ্ছে এলএমটাকে বের করে বাইরে বহি প্রকাশ করা এটা এটাই বলছে এখরা এলমে মিনাদাখিল খারজ এলেমটাকে বা থিওরিগুলোকে এখন ভেতর থেকে বের করে বাইরে এটাকে বাস্তবায়ন করা এটা হচ্ছে আমল এটা হচ্ছে আমল তাহলে আমরা বুঝলাম যেটা এলেম সেটা আমল নয় যেটা আমল সেটা এলেম নয় দুটো ভিন্ন জিনিস এখন এই আমলের সেকেল কয়েক রকমের হতে পারে এক যেমন আলা শেকলে কাউলিন কথার মাধ্যমে হতে পারে যেমন আমরা কোরআন পড়লাম আমরা বললাম আলহামদুলিল্লাহ সুভান আল্লাহ আল্লাহ একবার এটা আমল কিনা আমল তাহলে আমলটা কখনো কাউল হতে পারে অথবা কখনো কাউল ছাড়া আর যে সমস্ত কার্য কাজ আছে ফেল ফেল হতে পারে ফেল মানে যেমন আমি সালাদ পড়লাম আমি অজু করলাম অজুকে একটা আমল না সলাত একটা আমল না জাকাত দিলাম সাদাকা দিলাম এগুলো এক একটা আমল অথবা হতে পারে এটা একটা আখলাক আখলাকও কিন্তু একটা আমল রকম যেমন আপনার মধ্যে আত্মমর্যাদা বোধ থাকা লজ্জা থাকা লজ্জা কি দেখা যায় চোখে কিন্তু লজ্জাটাও একটা আমল এই জন্য বলছেন ওল হায়া ও ইমান এটা কিন্তু ইমানের একটা পার্ট উল্লেখ করেছেন আবার দেখেন যে অনেকে নির্লজ্জ আচরণ করে তাই না তার মানে তার মধ্যে লজ্জাবোধ নাই আল হায়া নামক আমলটা সে করল না সে হলো কি বে হায়া তো এটা হচ্ছে উর্দু বে মানে ব্যতীত হায়া লজ্জা ব্যতীত অর্থাৎ যার মধ্যে লজ্জা নাই যে লজ্জাকে এক্সক্লুড করে সে হলো বে হায়া তো তাহলে হায়া একটা আমল হায়া একটা আমল আর হায়া জানি সে অন্য আমল করে সে হায়াবিহীন আমল করে এমন আমল করে যেটা দ্বারা বোঝা যায় তার কোনো হায়া নেই তাহলে এখানে আমরা দেখতে পেলাম আমলটারও বেশ কয়েকটা প্রকরণ আছে আবার আমল আছে যেমন আমলুল লেসান জিব্বার আমল কাউল আমলুল জাওয়ারেহ হাতের আমল পায়ের আমল চোখের আমল তাই না ইত্যাদি ব্রেনের আমল আরেকটা হচ্ছে আমালুল কাল্প অন্তরের আমল অন্তরে আল্লাহকে স্মরণ করলেন এটা অন্তরের আমল আল্লাহর ওপর তাওয়াক্কুল রাখলেন এটা অন্তরের আমল আল্লাহর প্রতি ইমান পোষণ করলেন এটাও অন্তরের আমল আল্লাহর প্রতি ভয় পোষণ করলেন হাসিয়া এটা অন্তরের আমল তাহলে এদিক থেকেও দেখতে পাচ্ছি মানে অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকেও আমল বিভিন্ন রকম হতে পারে আর এলেমের মূল উদ্দেশ্য হচ্ছে আসলে আমলে সেটাকে রূপান্তরিত করা এই জন্য ইসলাম শুধু থিওরির নাম নয় ইসলাম হলো থিওরি অ্যান্ড প্র্যাকটিস অথবা অ্যাপ্লাইড থিওরি মানে প্রত্যেকটা থিওরিকে আপনাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে এগুলো কোরআন শরীফ এই জন্য দেওয়া হয়নি যে আপনি তাকে সাজিয়ে রাখবেন অথবা সলাতের নির্দেশ এই জন্য দেওয়া হয়নি বড় হলে পড়বেন এখন বাদ তাই না বরং যখন থেকেই আমাদের উপর ফরজ হয়েছে তখন থেকে প্রত্যেকটা ফরজ গাছ আপনাকে আমলে রূপান্তরিত করতে হবে এটাই এলেমের সবচেয়ে বড় কথা এলেম আপনার উপরে আমলকে অবধারিত করে দেয় আচ্ছা তাহলে এলএমের মধ্যে আসলে বেশ কিছু স্তর আছে কোনোটা এক নম্বর এলেম তারপরে তার এভাবে প্রায়োরিটি আলোকে এলেমের একটা স্তর আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এলম হল আল্লাহ হিউ আসমা ও সিফা আল্লাহ সম্পর্কিত জ্ঞান অর্থাৎ স্রষ্টা সম্পর্কিত জ্ঞান এবং তার আসমা তার সিফাত এবং আল্লাহর যে নাজিলকৃত দিন দিনের যে সমস্ত মৌলিক জিনিস আল্লাহর যে শেরিয়া সেই শরিয়া সম্পর্কিত জ্ঞান হচ্ছে এক নম্বর প্রায়োরিটি এটা সারা বিশ্বে সবার জন্য শুধু মুসলমানের জন্য না কিন্তু এই জায়গা হয়তো আমরা সেটা অনেক সময় খেয়াল রাখি না ভুলে যাই সেটা আমাদের ভুল বাট আল্লাহর কাছে এই জন্যই কোরআন হাদিস পুরোটা ঘাটলে আমরা সেটাই দেখবো যে আল এল মশি অথবা আল এল আল ইসলামি যেটা সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বান্দার যত অলঙ্করণ আছে দুনিয়াতে যত কিছু তার মধ্যে যদি অর্জিত হয় তাহলে তাকে সেটা সুশোভিত করে তার মধ্যে এক নম্বর হচ্ছে আইল্যাম তাহলে একজন মুসলিম বান্দার সবচেয়ে বড় শোভা এবং অলঙ্করণ হচ্ছে এলেম দিয়ে অর্থাৎ যদি কারোর মধ্যে এলেম না থাকে তাহলে সত্যিকার অর্থে সে অলঙ্কারহীন শোভাহীন একজন মানুষ সৌন্দর্যহীন একজন মানুষে পরিণত হয় আর এই জন্যই ইসলাম এত বড় শোভা হিসেবে এটাকে স্বীকৃতি দিয়েছে এটাকে ফরজ করে দিয়েছে পৃথিবীর সব এলেম অর্জন করা ফরজ নয় এমনকি দিদেরও সব এলেম অর্জন করা ফরজ নয় কারণ দিনের কিছু হচ্ছে সুন্নত মোস্তাহাব সকল সুনত মোস্তাহাব জানা কি ফরজ না ফরজ না একটা সুন্নত যদি কারো মিস হয় তাহলে কি সে গুণাগার হবে ফরজ মিস হলে তো গুণাগর হয় তাইলে সহজেই বোঝা যাচ্ছে যে পৃথিবীর সকল জ্ঞান অর্জন করাও যেমন ফরজ নয় দিনের সকল জ্ঞান অর্জন করাও ফরজ নয় তাইলে দিনের কোন জ্ঞান অর্জন করা ফরজ রাসুলসাল্লাহ সাল্লাম থেকে যে হাদিসটা এসে যে তলাবুল এলমা ফরিদ উত্ত আলাকুল্লা মুসলিম এটা তবারানি সহ আর অনেকেই বর্ণনা করেছেন বিভিন্ন হাদিস বেত্যাগণ এটাকে বর্ণনা করেছেন শাহ আলবানি এটাকে সহি বলেছেন এতটুক পর্যন্ত আলাকুল্লি মুসলিম প্রত্যেক মুসলিমের উপর জ্ঞান অর্জন করা ফরজ সেটা কতটুকু খুব সহজে উত্তর দেওয়া যায় একটা খুব ছোট্ট জবাব আছে সেটা হলো জরুরি জ্ঞান একজন মুসলিমের জন্য দু রকম জ্ঞান আছে একটা হলো জরুরি জ্ঞান আর একটা হলো জরুরি নয় এমন জ্ঞান এবং সেটা যদি উপকারী হয় তাহলে বলবো সেটা রেকমেন্ডেড সেটা অর্জন করাটা উত্তম কিন্তু অর্জন না করলে পাপ হবে না কিন্তু জরুরি জ্ঞান অর্জন না করলে পাপ হবে জরুরি জ্ঞান অর্জন না করলে আসলে মুসলিমই হওয়া যাবে না তাই না একজন ইঞ্জিনিয়ারের জন্য কিছু জ্ঞান অর্জন করতে হয় তাহলে তাকে ইঞ্জিনিয়ার বলা যাবে বলেন একজন ডাক্তারের জন্য কিছু জরুরি জ্ঞান আছে উনি যদি সেটা অর্জন না করেন তাহলে তাকে ডাক্তার বলা যাবে একজন আলেমের জন্য যদি ধরি তিনি মুফাস্সের হন তাহলে তার কিছু মৌলিক জ্ঞান লাগবে নাহলে কি মুফাসের বলা যাবে মহাদ্দেশের যদি হাদিসের জরুরি জ্ঞান না থাকে তাহলে মহাদ্দেশ বলা যাবে সুহান আল্লাহ তাহলে মুসলিমের জরুরি জ্ঞান না থাকলে কেমনে মুসলিম হয় বলেন বলেন তো দেখি আপনার সবাই তো দাবি করে বসে আছে আমি মুসলিম আমি মুসলিম আমরা মুসলিম আইডি কার্ডের মধ্যেও লেখে পাসপোর্টেও লেখে সব মুসলিম বলেন তো এটা কি গ্রহণযোগ্য যে একজন মুসলিম তার ইসলামের জরুরি জ্ঞান অর্জন না করে কি মুসলিম থাকতে পারে তাহলে এত এত দুঃসাহস দেখাচ্ছে কেন আমরা অথবা আমাদের মধ্যে আমাদের পিতা মাতা থেকে আরম্ভ করে আমাদের শিক্ষকরা সেই বোধটা কেন জানাতে ব্যর্থ হলেন যে আমি ইসলামের জরুরি জ্ঞান জানি না তারপরেও আমি মুসলিম কোনো একটা প্রফেশনের লোক আপনি দেখেন রিক্সাওয়ালা রিক্সা চালাইতে জানে না তাকে কি কেউ রিক্সাওয়ালে বলবে কাউ কোনো একটা প্রফেশনের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য না অ্যাকাউন্টিং জানে না অ্যাকাউন্ট্যান্ট হবে বলেন তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার সফটওয়্যারকে এটাই বুঝে না ফর এক্সাম্পল বলেন তো তাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলা যাবে আল্লাহ একবার কোনো একটা ফিল্ডে যেটা অ্যাকসেপ্টেড না সেটা জোর করে আমরা আরোপ করছি না তারপরও তিনি মুসলিম যিনি তৌহিদ বুঝেন না তিনি কি তৌহিদকে রক্ষা করতে পারবেন যিনি শিরিক জানেন না শিরকের মধ্যে হরদমসে সম্পৃক্ত হওয়ার পরেও তার মধ্যে কি কোনো ধরনের ব্যথা অনুভব হবে আফসোস আসবে তিনি মনে করছেন তিনি ঠিকই কাজ করছেন এভাবে হরদমসে দেখেন পাপ সেরিক বেদাত হচ্ছে আর সেগুলোতে লিপ্ত লোকদের মধ্যে বিন্দু মাত্র কোনো আফসোস নাই কেন কারণ এলেমটা নাই তাইলে তার যেহেতু এলেম নাই তাহলে তার অজ্ঞতা তার জাহালাত তাকে কিন্তু সেরেক থেকে রক্ষা করতে পারলো না পাপ থেকে রক্ষা করতে পারলো না বেদাত থেকে রক্ষা করতে পারলো না এত কিছুর মধ্যে সম্পৃক্ত হয়েও একজনকে মুসলিম থাকতে পারে এটা আমাদের একটু ভাবার অবকাশ আছে তাহলে ইসলাম কি এতই ফেল না যে সবার জন্য জরুরি কিছু লাগবে কিন্তু ইসলামের জন্য জরুরি কিছু লাগবে না মুসলিমের জরুরি কোনো কোয়ালিটির দরকার না এমনি সে নামে মুসলিম হলেই সে মুসলিম ব্যাপারটা আসলে মোটেই তা নয় আল্লাহর কাছে অবশ্যই সেই মুসলিমেরই মর্যাদা যার কাছে জরুরি জ্ঞানগুলো আছে এবং যে জরুরি জ্ঞানের মধ্য দিয়ে সে ইসলামের আরকা ইসলামের রোকনগুলো এবং ইমানের রোকনগুলো সঠিকভাবে সংরক্ষণ করে সে তার ইমান এবং ইসলামটাকে সঠিকভাবে প্র্যাকটিস করে এই জায়গায় ব্যক্ত হয়ে গেলে আসলে আল্লাহর কাছে পাওয়ার কোনো কিছু নেই আমি আপনি বিতর্ক করতে পারবো একজন লোক কি আসলেই ইসলামের উপর আছে কিনা লোককে কিনা এগুলো বিতর্ক করে আমাদের লাভ নেই বাট এতটুকু বেসিক জ্ঞান তো আমরা বুঝি যে জান্নাতে যাওয়ার জন্য যে যোগ্যতা সেই যোগ্যতা অর্জন করার জন্য এলেম লাগবে এলেম লাগবে না সেই এলেমের ফজিলত নিয়ে আসলে আমরা অনেক কথা বলেছি কোরআনসন্না এলেমের ফজলত ভরাত শুধু দুটো এখানে উল্লেখ করবো একটা আল্লাহ সোহামতাল সুর আল বুজাদ আল্লার মধ্যে এগারো নম্বর আমানু লাকুম ফাফসাহু হে ইমানদার লোকেরা যখন তোমাদেরকে বলা হয় যে তোমরা মজলিসের মধ্যে প্রশস্ত করো প্রশস্ত হয়ে যাও অর্থাৎ একটু ফাঁক রেখে বসো ফাঁক সৃষ্টি করো যাতে অন্যরা আসতে পারে তাহলে তোমরা সেখানে এটাকে প্রশস্ত জায়গাটাকে প্রশস্ত করে দাও একটু নিজেদেরকে গুটিয়ে জায়গাটাকে প্রশস্ত করে দাও তাহলে আল্লাহ তোমাদের জন্য প্রশস্ত করে দেবেন আর যখন তোমাদেরকে বলা হবে যে তোমরা এখন চলে যাও তোমরা বের হয়ে যাও তোমরা স্ক্যাটার্ড হয়ে যাও ইয়ারফ দিনা আমানু মিনকুম আল্লাহ তোমাদের মধ্যে থেকে যারা ইমানদার তাদেরকে মর্যাদাবান করেছেন উল্লাদিনা উতুল আলমা যাত এবং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদেরকে একটু বেশি মর্যাদা দিয়েছেন অর্থাৎ জ্ঞানের চর্চা যারা করে তাদেরকে বেশি মর্যাদা দিয়েছেন আচ্ছা এখানে এখানে হলো স্পেশাল বা অতিরিক্ত জ্ঞানের কথা বলা হচ্ছে তা না হলে ইমানের জন্য সর্বনিম্ন জ্ঞানের প্রয়োজন আচ্ছা এটা একটু আগেই কিন্তু সেই ডিসকাশনটা আমরা করলাম ইয়ার ফাইল্লা উল্লাদা আল্লাহ তোমাদের মধ্যে যারা ইমানদার ইমানিনে বসে আছে ইমান বিরোধী কাজ করছে উল্টা পাল্টা সব করছে এদের কথা বলেছে না আল্লাহ আল্লাহর কাছে তো এদের কোনো মূল্য নেই যারা ইমান আনার ঘোষণা দিয়ে ইমানের বাইরের কাজ করছে তার ইমানটাকে প্রোটেক্ট করতে হবে একজন মানুষ ইমানদার হওয়ার পরে যদি ইমানদার হিসাবে সে নিজের পরিচিতিটাকে অক্ষুণ্ণ রাখতে চায় তাহলে ইমানের ক্রাইটেরিয়ার মধ্যে তাকে থাকতেই হবে এক মুহূর্তের জন্য বের হয়ে গেলে শেষ সুতরাং এতে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাল্লাহ সেই ইমানদারদেরকে মর্যাদা দিয়েছেন যারা ইমানের মধ্যে সার্বক্ষণিকভাবে অবস্থান করে আর ইমানের মধ্যে সার্বক্ষণিকভাবে অবস্থানের জন্য ইমানের জরুরি জ্ঞানটুকু তার লাগবে ও লদিনা উত্লা তারা জাত আর যারা যাদেরকে এলেম দেওয়া হয়েছে আমরা তো দেখি আমাদের সমাজে যাদেরকে আমরা আলেম বলি তাই না তারা অনেক বই পড়ে অনেক বড়ো বড়ো ডিগ্রি সেরিয়ার উপরে অনেক কিছু তারা জানেন তারা সব কিছু জানেন জরুরি জ্ঞানগুলোও জানেন জরুরি জ্ঞানের বাইরেও জানেন তাদেরকে আলেম বলা হয় এখানে আল্লাহ তালা আসলে তাদেরকে মিন করেছেন যাদেরকে সব ধরনের জরুরি জ্ঞান এবং জরুরত ছাড়া দিনের অন্য অন্য জ্ঞানও দেওয়া হয়েছে তাইলে সেই জ্ঞানের কারণে তাদের মর্যাদাটা আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন সেখানে সেটা এখানে বললেন আর বোখারির একটা বর্ণনা আছে অর্থমান রাদি আল্লাহ তাল্লাহ থেকে নবীসাল্লাম বলছেন খায় রুক্মান্তা আল্লামাল কোরআনা আল্লাহ তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে কোরআন শিখেছে এবং শেখায় তাহলে এখানেই কিন্তু একটা ছোট্ট কথার মধ্যে রাসুলসাল্লা সাল্লাম সবটা বলে দিলেন যে কোরআন হচ্ছে ট্রেজার অফ নলেজ কোরআনটা ট্রেজার অফ নলেজ যখনই কোরআনকে কোনো স্বীকৃতি দেওয়া হয় মনে রাখবেন কোরআনের সাথে সন্ধ্যাও চলে আসে সেটা যে কেউ জানে যে যখন আমরা কোরআন সুন্দর ডিসকাশন একসাথে করি কোরআনের সাথে আরেকটা জিনিস আরেকটা ওয়াহি আছে সেটা হলো হাদিস এবং আল কোরআন আল্লাহ তালা বলছেন যে তোমার কাছে আর দেখি নাজল করেছি যাতে তুমি তোমার প্রতি যা নাজল হয়েছে অথবা তাদের উপর যা নজর হয়েছে সেটা মানুষকে পৌঁছিয়ে দাও তাহলে পৌঁছে দিবেন কে রাসুলসাল্লা সাল্লাম কোরআনকে পৌঁছে দিবেন কোরআনের উপর আমল এবং যাবতীয় ব্যাখ্যা সহ সেগুলো হলো হাদিস তাহলে বোঝা গেল যে কোরআন শেখার সাথে হাদিসটা ইনটিগ্রেটেড বরং কোরআন হাদিস ছাড়া বোঝা অসম্ভব অতএব যখন রাসু সালাম বললেন যে তোমাদের মধ্যে কোরআন শেখে আর শেখায় সে সর্বোত্তম তাহলে এর মধ্যে অপ্রত্যক্ষভাবে বা আনুষাঙ্গিকভাবে হাদিসও কিন্তু ইনক্লুডেড হয়ে যায় কারণ যে কোনো জিনিসের দেখবেন যে একটা জিনিসের এক্সপ্লেনেশন যদি আপনি শিখতে যান তখন তার ব্যাখ্যা গ্রন্থ আমাদের জন্য জরুরি হয়ে পড়ে এবং কোরআনের জন্য মানে কোরআন বোঝার জন্য আমাদের জন্য জরুরি হচ্ছে হাদিস বোঝা এলেমের যে গুরুত্ব সেটা আরও বোঝা যায় ইমাম বুখারির একটা বাব রচনা থেকে তিনি বলেছেন বাব আল এলম কাবলাল কাউলি ওল বাব আল এলম কাবলাল কাউলি ওল অর্থাৎ কথা এবং কাজের আগে এলেমের পরিচ্ছেদ অর্থাৎ তিনি বুঝাতে চাচ্ছেন যে আসলে আপনি কোনো কথা বলবেন যে তার আগে এলেমটা অর্জন করতে হবে আপনার কথাটা যেন এলেমের সাথে সাংঘর্ষিক না হয় আর এলেমের পরে হলো কি আমল এলেমের পরে আমল তাহলে কথা এবং কাজের আগে আপনার এলেমের প্রয়োজন কাজ করবেন আপনি কথা বলবেন অথবা কাজ করবেন কাজ করবেন কিসের ভিত্তিতে সলাটটা পড়বেন কিসের ভিত্তিতে দেখে দেখে না কি এলেম অর্জন করে তাই না আমাদের দেশে তো আমরা দেখে দেখে শিখি তাই না এমন কি খুব দুঃখজনক হচ্ছে মক্কা দীর্ঘদিন ধরে বছরের পর বছর আমরা লক্ষ্য করলাম শুধু বাংলাদেশ না বিশ্বের বিভিন্ন খান থেকে হাজিরা যা আসেন তারা দেখে দেখে আমল করেন আর অনেক বই তাদের সাথে থাকে যেগুলো মোটে অথেন্টিক না হাজিদের মধ্যে দেখলাম যেমন ইরানের কোনো হাজি যদি হঠাৎ করে এখানে বসেন তখন বাঙালি একজন হাজি ভাবলাম মুসলিম কারণ নিশ্চয়ই ফয়েজ আছে কিছু একটা আছে না উনি মুসল কেন উনি কে সে কিন্তু জানে না তাকে জিজ্ঞেসও করে ভাই আপনি কে কোন দেশের কী আকিদা আপনার কেন মুসলিম এখানে সে শুধু ধারণা করে নিয়েছে এটা যেহেতু মুসলিম যখন বরকত লেগে আছে বরকতটা সে হয়তো পকেটে ঢুকাইছে অথবা শরীরের মধ্যে কোথাও না কোথাও ঢুকে রাখছে এরপর তো আরও অনেক জিনিস আছে মানে সব দেখে দেখে করে যে আরতে গেল অহুদের প্রান্তর কিংবা কেবলা তাইনের মোড়ে অথবা কোথাও গিয়ে দেখা যায় মরিয়ম ফুল আর এরকম আরও অনেক কিছু কি এই ফুলটা সাথে রাখলে মেয়েদের গর্ব খালাসে খুব সুবিধা হয় এটা কোথায় আছে কোন হাদিসে আছে কোন ডাক্তার বলছে এরপরে চলেন বাকির গুরুস্থানে বাকির গুরুস্থানে যাওয়ার পর দেখবেন যে হঠাৎ করে ফ্যাটফ্যাট কেউ একজন পাথরের কণার মাটি পকেটের মধ্যে ঢুকে দিস পুরুষ দেখলে অসুবিধা কি করবেন এগুলো ভাই এগুলো গোলে খাবো অথবা খাওয়াবো রোগীকে খাওয়াবে আচ্ছা আমরা গেলাম একবার বীর ওসমান অনেক দূরে মদিনা থেকে প্রায় তিরিশ চল্লিশ কিলোমিটার দূরে বীর ওসমান ওসমান রাজিয়া তো একটা কূপ সেখানে গিয়ে দেখলাম যে মানুষ সেখানেও সমানে কূপের থেকে যে যতটুকু পানি আছে পানি ঢোকাচ্ছে আর কেউ বালুও নিচ্ছে তো আরেক জায়গায় ওটা জায়গাটা মনে হয় হয় বীর ওসমানের কাছে হবে অন্য কোথাও সবাই নাম দিয়েছে খাকে শেফা বললাম খাকে শেফা হয় কি খাঁক মানে মাটি হ্যাঁ খাকে শিফা যে মাটি খেলে আরোগ্য লাভ করা যায় দেখলাম যে আল্লাহ সবাই আমাদের ভারতীয় উপমহাদেশের লোকজন শুনে ফেলছে খাকে শেফা বাস এবার যে কোটার মধ্যে ঢোকাচ্ছে পকেটে ঢোকাচ্ছে কাগজে পুরিয়া করে ঢোকাচ্ছে ইয়া দেখে দেখে ইসলাম বুঝতে পারছেন কি দুর্ভাগ্যজনক আপনি গেছেন হজ করতে আপনি পবিত্র হতে গিয়েছেন আপনার উচিত ছিল এলেম নিয়ে যাওয়া আপনার উচিত ছিল পড়াশোনা করা আপনি আল্লাহর কাছে আল্লাহর ঘরে গিয়ে ধর্ণা দিতে চাচ্ছেন আপনার উচিত ছিল ন্যূনতম একটা প্রস্তুতি নিয়ে যাওয়া তাই না জ্ঞান ছাড়া পবিত্র হওয়া যায় না জ্ঞান ছাড়া পবিত্র হওয়া যায় না আর আপনি কি করলেন মানুষের দেখা দেখি সব কাজ করা শুরু করলেন দেখলেন যে কবরস্থানে গিয়ে একদম সেরেক করতেছে আপনি তাদেরকে অনুসরণ করলেন দেখলেন যে মসজিদে না ভিতরে কিংবা মসজিদ হারা মাক্কায় এভাবে দরজা দরজার মধ্যে করেন আপনি সেটাও দেখলাম যে সে জাহিল লোকদের জিজ্ঞাসা করলেন না ভাই তুমি জাহেল নাকি আলেম তাকে অনুসরণ করলেন এই হচ্ছে আমাদের অধিকাংশ মুসলিমদের অবস্থা এলেম শূন্যতার কারণে এই অবস্থা তৈরি হয়েছে আর যদি এলেম থাকতো আপনি কিন্তু তাকে অনুসরণ করতেন না আপনি যদি জানতেন যে কোনটা সে কোনটা বেদা তাহলে কিন্তু জাহেলরা যাই করুক না কেন আপনাকে কনভিন্স করতে পারতো না কবরে গিয়ে সে মানত করতো না কবরওয়ালার কাছে কিছু সে চাইতো না আপনি যদি দেখেন অথবা যাদের মধ্যে এলেম আছে তারা যদি এক কোটি মানুষকে একসাথে এটা করতে দেখে সে কি করবে সে প্রভাবিত হবে এটাই হচ্ছে এলেমের স্ট্রেংথ দ্য পাওয়ার অফ দ্য পাওয়ার অফ নলেজ ইসলামিক নলেজ প্রচণ্ড পাওয়ারফুল কারণ এটা তো পাওয়ারফুল যিনি সব কিছুর পাওয়ারের রিসোর্স সে আল্লাহর কাছ থেকে এসেছে আল্লাহ এভাবেই আসলে জ্ঞানকে অত্যন্ত পাওয়ারফুল করে দিয়েছেন জ্ঞান ইট সেলফ নিজে নিজে পাওয়ারফুল না এটাকে কে পাওয়ারফুল করেছেন আল্লাহ আল্লাহ পাওয়ারফুল করেছেন সুতরাং এই জন্য ইসলামিক নলেজের অনেক পাওয়ার অনেক পাওয়ার এটা মানুষকে আলোকিত করে এটা মানুষকে শেরিক থেকে রক্ষা করে বেদার থেকে রক্ষা করে এটা মানুষকে পাপ থেকে রক্ষা করে এটা মানুষকে মানুষের সমাজকে রাষ্ট্রকে আলোকিত করে আসলে হয় অনেকভাবে আপনি যদি আলেম হন তখনই আপনি সে আলেমের দিকে মানুষকে আহ্বান করতে পারেন আমরা যে দাওয়া বলি দাওয়া তালিম তার এগুলো কিন্তু সমর্থক শব্দ মানুষকে আপনি প্রচার করে মানুষকে আপনি আহ্বান করছেন তাই আহ্বান করছেন কিসের দিকে ওইটাই এলেম একটা এলেমের দিকে আপনি বলছেন সলাদ পড়া সলাদ পড়ার নির্দেশ একটা এলেম কীভাবে সলাদ পড়তে হবে সেটা শিখিয়ে দেশে এটা এলেম আপনি কোরআনের দিকে আহ্বান করছেন কোরআনটা হলো এলেম আপনি তৌহিদের দিকে আহ্বান করছেন তৌহিদটা হলো এলেম আপনি ইমানের আরকানের দিকে মানুষকে আহ্বান করছেন আরকান হলে ইমান পুরোটাই হলো এলেম এলিম অর্জন করলে আপনি জানবেন যে ঈমানের কয়টা রুকন তাই না আর যদি না পড়েন তাহলে জানতে পারবেন না এখানে একটা হাদিস একটা আয়াত আগে বলি সূরা ফুসসিলাতে 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওমান আহসান কাওলাম মিমমান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান মুসলিমিন ওই ব্যক্তির চাইতে কার কথা উত্তম যে আল্লাহর দিকে আহ্বান করে এবং আমল সalih করে এবং বলে নিশ্চয়ই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত এখানে দাওয়াই একদিকে ফজলত বর্ণনা করা হচ্ছে অন্যদিকে দিকে মানুষকে আহ্বানের কথাও এখানে আসলে তুলে ধরা হচ্ছে আর এই কথাটাই নবী সাল্লাম একটা হাদিসে খুব সুন্দর করে বলেছেন আবহাওয়ার এটা বর্ণনা করেছেন এবং হাদিসটা আছে নবী সাল্লাহ সাল্লাম বলছেন মান দা হুদা যে ব্যক্তি কোনো হেদায়তের দিকে মানুষকে ডাকে হেদায়তটাও কিন্তু মনে রাখবেন হেদায়তটাও এলেম হেদায়ত মানে কি সঠিক পথনির্দেশ সঠিক পথনির্দেশ আর যদি বেঠিক পথ নির্দেশ হয় তাহলে কেটে এলেম হবে এলেম হবে না রাসুলসাল্লাহাম বলছেন যে ব্যক্তি কোনো হেদায়তের দিকে মানুষকে ডাকে কান আল্লাহ মিনালি উজুরি মানতে ব্যয় তার জন্য সেই পরিমাণ সব থাকবে যেই পরিমাণ সওয়া ওই কথা যারা অনুসরণ করে কাজ করতে থাকে তাদের যে পরিমাণ সব সেই পরিমাণ সব তার জন্য থাকবে লাইন আ। যারা ওই হেদায়তের কথাটা গ্রহণ করে আমল করা শুরু করলো তারা অনেক সব পাবে না তাদের সব কমবে না যে আল্লাহ সব তাল্লা তাদের এই আমল যেহেতু তারা অন্য দ্বারা আসলে গাইডেড হলো একজন শিক্ষক একজন আলেম তাদের দ্বারা সে উপকৃত হলো তাহলে তার সব কিছু নিয়ে কি তাদেরকে দেবেন আল্লাহ না তাদের পর্যাপ্ত সব তারা পাবে আর তাদের সম পরিমাণ সব এটা অতিরিক্ত হিসাবে যারা দাড়ি যারা শিক্ষক যারা যারা ইসলামী ব্যক্তিত্ব বা স্কলার যারা এই জিনিসগুলো বলেছেন তাদের জন্য থাকবে ওমান দাড়া ইলা দলা আলাহ এর বিপরীত অবস্থাও কিন্তু সেম যে ব্যক্তি বিভ্রান্তির দিকে মানুষকে ডাকবে যে ব্যক্তি বিভ্রান্তির দিকে ডাকবে কান আলাই এথ মানতে আহু তাহলে তার উপর সেই পাপগুলো বর্তাবে যেই পাপ গুলো বর্তিয়েছে যারা ওই পাপকে অনুসরণ করেছে আচ্ছা এখন দেখেন যদি আপনি শিউর না হন যে এটা হক যদি আপনি শিউর না হন যে এটা হেদায়াত যদি আপনি শিউর না হন যে এটা অ্যুন তাহলে আপনার বলা ঠিক হবে না আপনি নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত এটা বলবেন না কারণ যদি এটা দলালত হয় আল্লাহ তালা কি আপনাকে ক্ষমা করবেন সাধারণত ক্ষমা করার কোনো বিহিত কারণ নেই যদি আপনি তবা করেন তাহলে ক্ষমার সুযোগ হতে পারে কিন্তু অনেক সময় তওবা সুযোগ নাও হতে পারে দেখেন আমাদের মুসলিমদের মধ্যে বিভিন্ন ফেরকার লোকদের মধ্যে কিন্তু প্রচণ্ড জেদ আছে প্রচণ্ড জেদ কাজ করে হেলে মেরে কাজ করে না আমি যেমন আপনার কাছ থেকে একটা শুনলাম আমি যাচাইরও কোনো হয়তো মানে পরোয়া করলাম না তাই না এরকমই তো হয় তবে আলহামদুলিল্লাহ আহলুল আলম মনে রাখবেন সবসময় আহলুল আলম আমাদের ইসলামের আহলুল আহলেম এরা গবেষক যে কোনো গবেষক দেখবেন যখনই কিছু শুনে ওটা নিয়ে ভাবে এমনকি রাস্তার মানুষের থেকেও যদি শুনে ভাবে যে না এটা নিয়ে আমার একটু গবেষণা করা দরকার মুসলিম স্কলাররা সব সময় গবেষণা করেন তারা দেখেন যে অতি সাধারণ একজন মানুষও যদি আমাদেরকে ভুল ধরে দেয় তাহলে আমি তা করব। করবো এটাই তো সবচেয়ে সেফ তাহকিক করে যদি দেখি উনি ঠিক বলেছেন আমি ভুল করেছি তাহলে আমার উচিত হবে না সেই তারটাকে গ্রহণ করে যেটাকে সংশোধন করা এটা ইসলাম শেখায় এটা ইসলাম শেখায় সুতরাং আমি আপনি যদি কোনো কিছু তাহকিক করার আগে আন্দাজে শুধু অনুসরণ করি তাহলে দালালাতের মধ্যে চলে যাওয়ার সম্ভাবনা আছে আর আমাদের মধ্যে তাহকিকটা নাই আপনি দেখবেন আজও অনলাইনে কিংবা বিভিন্ন চ্যানেলে মিলাদ নিয়ে ঝগড়া হয় হয় না কে বলেন এটা সব ফরজের বড়ো ফরজ এভাবে পর্যন্ত মানে জেদ কি পরিমাণ বাড়া বেড়েছে যে একটা কথাকে আপনি জেদ দিয়ে কোথায় নিয়ে গেলেন এরকম আরও যে দলালাতগুলো আছে বিভ্রান্তিগুলো আছে সেগুলোর উপর দেখবেন যেটা আল্লাহ তালা বলছেন কুল্লু হেসবি প্রত্যেক দল নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট তাহিক করার দরকার নাই বোঝার দরকার নাই এলেমের আলোককে সেটাকে রিসার্চ করার দরকার নাই সংশোধনেরও কোনো দরকার নাই এক একটা ফেরকা দেখবেন যে এক এক সময় এসে তৈরি হয়েছে রাসুল সাল্লা সাল্লাম কি ফেরকাগুলোকে সার্টিফাই করে গেছেন নাকি সার্টিফিকেট দিয়ে গেছে যে সব ফেরকা ঠিক আছে তিনি বলেছেন একটা দল ছাড়া সব ভুলের মধ্যে আছে এবং সবকে তিনি বলছেন কুল্লোহুম ফিন্নার সব জাহান্নামে একটা দল ছাড়া কি ওহিয়ামা আনা আলাইহি যেই মুসলমানদের যে দলটা রসুল সাল্লাহামের সুন্দর উপরে এবং তার সাহাবার সুন্দর উপরে প্রতিষ্ঠিত তারা ছাড়া সবাই জাহান নামে যাবে এটা মানে কত কঠিন কথা তিনি বলেছেন তিনি যদি বলতেন তারা বিভ্রান্ত তিনি একদম সরাসরি আসলে ইন রেজাল্টটা সহ বলে দিলেন অর্থাৎ তারা বিভ্রান্ত এই বিভ্রান্তিতে কোথায় নিয়ে যাবে জাহান্নামে নিয়ে যাবে তিনি পরিণাম সহ উল্লেখ করে দিলেন এটা দিলেন কেন যেন মানুষ সাবধান হয় ভাই তাহলে আমার মতটা কি ঠিক আছে কিনা আমি কি সেই দলের অন্তর্ভুক্ত কিনা যে দলটা রসুল সাল্লাহামের সন্ন্যের উপরে সাহাবাদের সন্ন্যের উপরে আছে আচ্ছা এটার জন্য কিন্তু আপনাকে গবেষণা করতে হবে আপনাকে দেখতে হবে যে এতদিন যা জেনে এসেছেন সেটা কি ঠিক আছে কিনা গায়ের জোরে কেন কথা বলছেন জেদ কেন করছেন ফেরকাবাজে কেন করছেন সব তো হাতের নাগালে এখন সব হাতের নাগালে না আজকে দেখেন আজকেও দেখবেন এই আধুনিক যুগে অনেক হাতুড়ে ডাক্তার আছে গ্রামেগঞ্জে একটু বেশি এই ঢাকা শহরে হাতুড়ে ডাক্তার আছে আপনি দেখেন নকল ট্রমা সেন্টার আছে অনেকগুলো আমাদের যে বড় ট্রমা সেন্টার আছে এর পাশে দেখবেন যে কারণ আমি এক রিপোর্ট দেখেছি ইউটিউবে দেখেছি যে বড় ডাক্তারখানা থেকে বা রিকগনাইজড প্রতিষ্ঠান থেকে এক ধরনের দালাল রোগীদেরকে ভুল বুঝিয়ে নিয়ে যায় বলে যে এখান তো অনেক পয়সা আপনি আমার কাছে আসেন আমি আর অনেক ভালো চিকিৎসা হবে এ কথা বলে নিয়ে যায় হাতুড়ে ডাক্তার পত্রিকা অনেকগুলো রিপোর্ট এসেছে এই রিপোর্টগুলো আমি পড়েছি কারণ এগুলো আসলে আমাদের উপকার হয় তাহলে এই যুগেও হাতুড়ে ডাক্তার আছে তাই বলে কি যদি একজনের চিকিৎসা সঠিক কি বেঠিক এটা কি অ্যাসেস করা যায় না করা যায় প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখবেন যে কোনো প্রফেশনাল লোক যদি সে ভুয়া হয় তাহলে সেটাও ধরা পড়ে কিন্তু ওটাকে একটু অ্যাসেস করতে হয় আর একটু ক্রস করতে হয় তাহলে ইসলামের যে বিষয়গুলো নিয়ে আজকে আমরা এত ঝগড়াঝাটি করছি সবাই দাবি করছে তারটাই এলেম তাহলে সেটাকেও আসলে ক্রস করা যায় সেটাকেও অ্যাসেস করা যায় বিশেষ করে এখন ইন্টারনেটেও সবগুলো সবগুলো আমাদের যে ও মাহাতুল কিতাব কুতুবত রাজ ইসলামের যতগুলো ক্লাসিক্যাল বই এবং আমাদের স্কলারদের বক্তব্য সব এখন নেটের মধ্যে আছে যদিও নেটে অনেক ভুল বিভ্রান্তিও আছে কিন্তু সেটাকে তো স্কলাররা ডিস্টিংগুইশ করতে পারেন তার মানে হচ্ছে বলতে চাচ্ছি যে 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 যেই মানুষ হন না কেন আপনারা আপনারটা ঠিক নাকি আরেকজনেরটা ঠিক এটা আপনারা সহজেই ক্রস করে বের করতে পারেন এত সুযোগের মধ্যে আমরা কেন তাহলে গোড়ামি করব। এই জন্যই রাসুলসাল্লাসমের এই হাদিসের শেষ অংশে যে কথাটা বলা হচ্ছে যে ব্যক্তি কোনো দলালাতের দিকে ডাকে তার ব্যাপারে এখানে বলা হচ্ছে যে তাহলে এই দলালত অনুযায়ী যারা কেমন পর্যন্ত আমল করতে থাকবে সেই পুরো গোষ্ঠীর সমস্ত পাপ যদি এক ব্যক্তি হয় সে ব্যার করবে আর যদি তার দলবল হয় সবাইকে বের করতে হবে এবং মনে রাখবেন এই কথাটা এভাবেই প্রযোজ্য প্রথম এক ব্যক্তি এটাকে চালু করলো তাহলে এর পরবর্তীতে যত বড় হোক না কেন সেটা যদি কোটি কোটি মানুষ হয় তাহলে সে পাপের ভার তার এটাকে আরো প্রমোট করলো আরো দশজন মানুষ তাহলে এদেরও সবার পাপ তার উপর যাবে আবার এই দশজন মানুষ দ্বারা প্রভাবিত হয়ে পরবর্তীতে আরো যারা কাজ করলো তাদের পরবর্তীদের পাপ ওই দশজন মানুষের উপর যাবে যার যতটুকু কন্ট্রিবিউশন ভালো ক্ষেত্রে কন্ট্রিবিউশন হলে সে তার সব পাবে সাদা জারিয়ার মতো আর খারাপের ক্ষেত্রে সেখানেও সে তার পাপ বহন করবে গোনাহে জারিয়ার ফলে আমাদের উচিত হবে সাবধান হওয়া যেন যদি জানি বলবো জানা ঠিক আছে আর যদি না জানি বলবো জানি না কোনো মতেই যেন কোনো দলালাতের দিকে আমরা পথ না দেখ আমরা অনেক সময় দেখি যদি জিজ্ঞেস করি যে ভাই ওই অফিসটা কোথায় একদল লোক বলে যে আমি জানি না তখন বিরক্ত হই দি এটা জানে না কাছে ধারে থাকে আরেক দল বলে যে ভাই এখান দিয়ে যান ওখানে যায় দেখে যে নাই তাহলে দেখেন আগের লোক কিন্তু ভালো ছিল সে জানে না ঠিকই বলে দিয়েছে জানি না কিন্তু পরের লোক কি করলো আমাদেরকে মিসগাইড করলো তখন এই দুটো ঘটনা যদি আপনার কাছাকাছি সময় ঘটে আপনি দেখবেন দ্বিতীয় লোকটার উপর অনেক বেশি খেলবেন এবং বদয়া করবেন তার জন্য কারণ সে আপনাকে এমন জায়গা দেখা দেখায় দিলো যেটার থেকে হয়তো অনেক দূরে হচ্ছে আপনার আসল জায়গা সে যদি বলতো জানি না তাহলে আপনি নিজের মতো করে খুঁজে নিতেন কিন্তু সে যখন আপনাকে মিসগাইড করলো তখন কী হলো আপনার আপনি আপনার অনেক আপনার কষ্ট দুর্ভোগ বেড়ে গেল এই কাণ্ডটাই ঘটেছে আমাদের মুসলিম বোম্মার মধ্যে যে একদল লোক প্রকৃত এলেম অর্জন না করেই মানুষকে গাইড করছে এবং সে আসলে গাইড করছে না কি করছে মিসগাইড করছে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন যে জ্ঞানটার কথা আমরা বললাম দিনী জ্ঞান ইসলামের যে দীনী জ্ঞান সেটা আজকেও আমি বলেছি যে এর মধ্যে কিন্তু দুনিয়ার জ্ঞানটাও আছে ইসলাম দুনিয়ার জ্ঞানটাকে দিন থেকে আলাদা করেনি এক্সক্লুড করেনি আপনি দেখেন আমাদের হাদিস বইয়ের মধ্যে আম আছে খাদ্যের অধ্যায় কিতাব আশরে বাহ অধ্যায় আছে কিতাবত চিকিৎসার অধ্যায় আছে কত কিছু মানে আরো অনেক কিছু আছে তাতে বোঝা গেল যে ইসলাম আসলে ব্যবসা বাণিজ্য আছে কিতাবুল বইউর আছে দেখবেন সব ধরনের কি আছে ফেকাতেও আছে আবার হাদিসের গ্রন্থগুলোতেও আছে আবার কোরআনেও আছে ও আহ ভাই হ্যাঁ ও হার রিবা আল্লাহ বেচাকি হালাল করেছেন আর কে করেছেন হারা সুহান আল্লাহ সমস্ত গাইডলাইন সবটাতে আছে সুতরাং আমরা খালি দিনী এলেম দিনই এলেম বলি ভাই দুনিয়ার সবই দিনই এলেম অ্যাকসেপ্ট যে এলেমটা আল্লাহ থেকে মানুষকে ডিটাচ করে যে এলেমটা মানুষকে এথিস্ট করে যে এলেমটাকে যে এলেমটা মানুষকে দিন শূন্য করে ফেলে দিন থেকে আলাদা করে ফেলে এটাকে আপনি যে যে নলেজই আপনার ইচ্ছা নাম দেন বাট এটা হলো দিন বিরোধী আইলেম দিন বিরোধী আইলেম মূলত আল্লাহর সৃষ্টির মধ্যে সৃষ্টির সাথে রিলেটেড কোনো জ্ঞানই আল্লাহ বিরোধী নয় সব কিছুই প্রমাণ করছে দেয়ার ইজ এ ক্রিয়েটর একজন স্রষ্টা আছেন এই যে পদার্থবিজ্ঞান বলেন ফিজিক্স বলেন কেমেস্ট্রি বলেন সবকিছু কিছু সব কিছু প্রমাণ করছে যে আল্লাহ আছেন কিন্তু পড়ানোর পদ্ধতির মধ্যে গিয়ে আমাদের শিক্ষকরা গোলমাল পাকিয়ে ফেলে আমাদের অনেক ফিজিক্সের শিক্ষকরা গোলমাল পাকিয়ে ফেলে তারা আল্লাহতে আর বিশ্বাস করেন না সায়েন্সের শিক্ষকরা অনেক সময় তালগোল পাকিয়ে ফেলে সোশ্যাল সায়েন্সের শিক্ষকরা অনেক সময় তাদের পূর্ববর্তীদের সেই দলালতের জের হিসাবে বলেন সব ধর্ম মানব শ্রেষ্ঠ এগুলোতে তাদের যুক্তি তাদের চিন্তাধারা কি তারা তাদের উপর অহিনাজল হয়েছে নাকি বলেন তো কোন সমাজ বিজ্ঞানীর উপর অহিনাজল হয়েছে বলেন কোন সায়েন্স সায়েন্টিস্ট যিনি নিজেকে বিজ্ঞানী বলেন বা মানুষ তাকে বিজ্ঞানী বলেন তার উপর অহিনাজল হয়েছে হয়নি তাহলে কিসের ভিত্তিতে ওনারা কথা বলেন তারা হয়তো বলবেন আমরা সায়েন্টিফিক এক্সপেরিমেন্টের ভিত্তিতে তো এটা তো আপনি নিজেরটাই নিজে এক্সপেরিমেন্ট করছেন তাই না আপনি নিজেরটাই নিজে এক্সপেরিমেন্ট করে যে ধারণায় আপনি উপনীত হলেন সেটাকে আপনি জ্ঞান হিসাবে প্রচার করলেন আর এই জন্য আমরা দেখি সায়েন্সের মধ্যে সর্বদাই একটার পর একটা এক একজন এক একটা খণ্ডন করে যাচ্ছেন একমাত্র যেগুলো ইউনিভার্সাল ট্রুথ হিসাবে প্রতিষ্ঠিত সেগুলো ছাড়া সব কিছু দেখবেন যে থিওরিগুলো পরিবর্তন হচ্ছে অর্থনৈতিক থিওরিগুলো সোশ্যাল থিওরিগুলো কোথায় মার্কসের থিওরি বলেন তো তাই না কিন্তু ইসলামের থিওরি কিন্তু পরিবর্তন হয় ইনি আলহামদুলিল্লাহ এটা হবে না ইন্না ইন্না ও ইসলামের কোনো থিওরি পরিবর্তন হয় খেয়াল করেন এই চোদ্দশো বছর পৃথিবীর সমস্ত থিওরি বহু ধারণ করেছে ম্যানমেড থিওরিগুলো কিন্তু ইসলামের থিওরিটা কার কাছ থেকে এসছে আল্লাহ থেকে এসছে এটার মধ্যে কেয়ামত পর্যন্ত কোনো ধরনের পরিবর্তন হবে না তৌহিদের যে রূপরেখা এখানে কোনো ধরনের পরিবর্তন হবে না ইসলামের যে পাঁচটা রোকন কোনো পরিবর্তন হবে না সালাদ যে পাঁচ ওয়াক্ত ফরজ কোনো পরিবর্তন হবে না এমানের যে ছয়টা রোকন কোনো পরিবর্তন এবং আল্লাহর জাল কোরআন কোনো পরিবর্তন হবে না পৃথিবীতে যত চলুক না কেন অনেকগুলো ওয়েবসাইট বের হয়েছে আপনারা জানেন কোরআনকে পরিবর্তন করার চেষ্টা করেছে কিন্তু ওরা কোনোদিন সফল হবে না আমরা যত দুর্বল পজিশনই থাকি না কেন আল্লাহর দিনকে আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ এখন যেই এলেমটা আমরা পেলাম সেই এলেমটা পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের সবার উপরে এই দায়িত্বটার ব্যাপারে আমরা অনেক বেশি গাফিল হয়ে পড়েছি আমরা অনেকে বলি যে মসজিদে মুসল্লি বেড়েছে মুসল্লি বেড়েছে এলেন তো বাড়ে নাই আপনার বলেন তো এটা এটা একটু বলেন এলএম বেড়েছে তাহলে আমার আরো ভালো লাগবে এলেমকে বাড়াতে হবে মুসল্লিদের এলেন যদি বাড়ে আলহামদুলিল্লাহ কিন্তু শুধু মুসল্লিদের কোয়ান্টিটি বেড়ে লাভ নাই বাংলাদেশের জনগণের সংখ্যা বেড়েছে এত উল্লাস করার কি কারণ আছে কয়জন কোয়ালিটি মানুষ তৈরি হলো সেটা হচ্ছে আমাদের গৌরবের জায়গা মুসলিমদের সংখ্যা বেড়েছে দুইশো কোটি এখন অনেকে খুশি দেখলাম লাফায়। এত খুশির কারণ কি রে ভাই কোয়ালিটি মুসলিম কোথায় আসলে এই জায়গাটা কাজ করতে করতে হবে হবে বিতরণ অর্জন করতে হবে আজকের খুদপাতিও সেটাই আমরা বলার চেষ্টা করেছি যে এটা খুব জরুরি একটা বিষয় দিনই এলেম অর্জন করা জরুরি একটা বিষয় এবং দিনই এলএম বিতরণ করা জরুরি একটা বিষয় এখন বাংলাদেশে মাদ্রাসার সংখ্যা দেখলে মনে হয় যে এই ওয়াজারটা দরকার নেই আসলে ষাট হাজারের মতো মাদ্রাসা বাংলাদেশ মক্তবসহ আর কি সকালবেলা ডেইলি মকতবসহ যদি ধরি এখানে তো আর এলএমের আসলে ওয়াজ করার লাগে না এত ছোট্ট একটা দেশে এতগুলো মাদ্রাসা কিন্তু সেখানেও আমরা লক্ষ্য করি কোয়ান্টিটি বাট ইজ কোয়ালিটি কোয়ালিটিটা কোথায় অনেকে আবার মাদ্রাসার উপর খুব খ্যাপা বলে যে ধর মাদ্রাসা কি পড়া নাই লেখা নাই আলেমরা কিছু জানে না এসে কিন্তু এই মাদ্রাসাগুলো কোয়ালিটি সম্পন্ন হওয়ার জন্য আমি আপনি কি করছি জাতীয় লেভেলে কি করা হচ্ছে এরপরে আপনার দেখেন মাদ্রাসা কিন্তু আলহামদুলিল্লাহ এই স্বল্প মাত্রার সহযোগিতা নিয়ে মাদ্রাসা অনেক মেধাবী ছাত্র দেশের পাবলিক ইউনিভার্সিটিগুলোতে প্রতি বছর ভর্তি পরীক্ষা আমাদের ছেলেরা অনেক ভালো করছে আলহামদুলিল্লাহ এখন যদি আমরা সত্যিকারের প্রস্তুতিটা নিতে পারতাম জ্ঞানের ডেভেলপমেন্টের জন্য জ্ঞানের যে বিদ্যাপীঠগুলো আছে সেগুলোর ডেভেলপমেন্টের জন্য জ্ঞানকে যদি পৃষ্ঠপোষকতা দিতে পারতাম দরিদ্র মেধাবীদেরকে স্কলারশিপ বাড়িয়ে দিতে পারতাম তাহলে কিন্তু আজকে আমাদের এই দুরবস্থা হতো না আমাদের লোকজন দেখেন লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা কুলখানি করে আমারই এক আত্মীয় তাকে বললাম কুলখানি করবেন না বলছে ভাই পারবো না তার আত্মীয় স্বজনের মধ্যে কেউ আছেন চেয়ারম্যান অমুক তমুক পুরো গ্রাম তাকে খাওয়াতে হবে তাই আমি বললাম আপনি তো জানেন জানি কিন্তু সামাজিকতাকে আসলে পুরোপুরি আমরা বিদায় দিতে পারছি না তিন হাজার লোক খাওয়ালেন কত লাখ খরচ হলো অনেক আমি বললাম এই টাকাটা কি দরিদ্র মেধাবীদেরকে স্কলারশিপ হিসেবে দেওয়া যেত না আল্লাহ চিন্তা করেন তাহলে এই যে বেদাত কিংবা ভুলভাবে দিনকে পালন করে যে কোটি কোটি টাকা নষ্ট করা হচ্ছে এইটাকে যদি এলএমের প্রমোশনের জন্য ব্যয় করার প্ল্যান নেওয়া হতো তাহলে কিন্তু বাংলাদেশ থেকে ইগনোরেন্স অজ্ঞতা অনেক বেশি দূর হতো একইভাবে যেমন মিলাদের কত টাকা ব্যয় হয় তাই না কেউ হয়তো বলবে এটা একটা দলের হয়তো ধর্মবিশ্বাস না কিন্তু জ্ঞানমুখী হলে তো আর জিনিসটা থাকে না আমরা ছোট সময় দেখেছি আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে অনেক আজকে তারা জানেন যে এটা ঠিক না এভাবে আরো অনেক মাজার কেন্দ্রিক আপনি দেখেন কত কার্যক্রম এই কার্যক্রমগুলো যদি এলেমে এ কনভার্ট করা যেত দিনের প্রমোশনে যদি এটাকে ব্যয় করা যেত তাহলে আজকে অবস্থা হতো না আমাদেরকে আসলে সেই কাজটা করতে হবে এটাই হচ্ছে এই যে আমরা তাবলিগের কথা বলি এবলা গো অথবা এবলাগ রলুম ইদ্দিন দিনের যে এলেমগুলো আছে সেটাকে প্রচার করে দেওয়া এটাই হচ্ছে সে দায়িত্ব আলাহ তালা বলছেন হ্যায় দা বালাগুন হায়াদা বালা নাসি ওয়ালিয়ুন দেরু বিহি ওয়ালিয়া আলাম ও এনামা হুয়া ইলা হুয়াহেদ ওলিয়া দ্যাখ কারা উলুল আলবাব সুর ইব্রাহিমের বান ও নবরায়াত এটা হচ্ছে মানুষের জন্য মানুষের জন্য প্রচার এটা হচ্ছে মানুষের জন্য প্রচার অর্থাৎ এই প্রচারটা কিসের এলমি প্রচার একাডেমিক প্রচার ইসলামের জ্ঞানের প্রচার এবং প্রসার এবং যাতে মানুষ এর দ্বারা সতর্ক হয় বিশুদ্ধ জ্ঞান দিয়ে মানুষ সতর্ক হতে পারে এবং যাতে মানুষ জানতে পারে নিশ্চিত জ্ঞানের এই বিষয়টা তারা অর্জন করতে পারে যে নিশ্চয়ই তিনি একজন মাত্র এলাহ দেখেন তভিদের দিকে চলে গেছে এলেম সবসময় শুরুতে আপনি কোরআনের মধ্যে দেখবেন সবসময় এলেমটা শুরু হয় তৌহিদের জ্ঞান দিয়ে ফায়লা মান্না ইলাহা ইল্লাল্লাহ সব এলেমের মানে তৌহিদ দিয়ে উলিয়া আলবাব এবং যারা বুদ্ধিমান তারা যেন উপদেশ গ্রহণ করে তাহলে জ্ঞানের সাথে আসলে বুদ্ধিমানদের সম্পর্ক বুদ্ধিমত্তার সম্পর্ক এই জন্য এটা হলো এটাকে বলা হয় ইন্টালেকচুয়াল ফিল্ডস ময়দান উল্লাম এলেমের যে ময়দানটা এটা হলো ইসলামের বুদ্ধিবৃত্তিক এরিয়া আর মনে রাখবেন ইসলামটা পুরো বুদ্ধির উপর প্রতিষ্ঠিত কিন্তু না অভিভিত্তিক বুঝতে সাহায্য সহযোগিতা করে আকল খেয়াল রাখবেন ইসলামের মন পরিচালক কে ওয়াহি মানে আল্লাহ তালাহ আসলে পরিচালক তিনি শরীয়ত প্রণেতা তিনি মানুষের হাতে একটা জিনিস তুলে দিয়েছেন কোরআন এবং সুন্না যাতে মানুষ এর আলোকে পরিচালনা করে যাতে এটাকে বাদ দিয়ে মানুষ নিজের আকলকে এখানে অ্যাক্টিভ না করে আকলকে অ্যাক্টিভ করতে হবে সেটাকে কোরআন সুন্নাকে বোঝার জন্য কোরআন সুন্নাকে ডিক্লাইন করার জন্য রিজেক্ট করার জন্য না এই জায়গাটা দেখবেন যে বেশ কিছু বিপর্যয় একদল লোক নিজের আকল দিয়ে কোরআনের অপব্যাখ্যা করছে হাদিসের অপব্যাখ্যা করছে কোরআনের কোনো কোনো আয়াতকে মনসুখ বলে দিচ্ছে শরিয়তের কোনো কোনো বিধানকে ম্যানসো বলে দিচ্ছে দিচ্ছে না দিচ্ছে জ্ঞানের চর্চাকারীরা এমনটি করেনি কখনো এই চোদ্দোশো বছর ইতিহাসে সেটা প্রমাণিত এই জন্য আমাদের জ্ঞানমুখী হতে হবে জ্ঞানের চর্চা যত বাড়বে দেখবেন যে মানুষের মধ্যে সহিষ্ণুতা বাড়বে টলারেন্স বাড়বে ইসলাম নিয়ে যে আমাদের ভুল বিভ্রান্তিগুলো সেগুলো কাটবে আজকে অনেকেই ভাবে যে ইসলামিক জ্ঞানটা বেশি প্রসারিত হলে বোধ হয় দিনের ব্যাপারে যারা গোনা বা এক্সট্রিম কিংবা জঙ্গিবাদ এগুলো মনে হয় বেড়ে যাবে ভুল দিনের মৌলিক প্রচার প্রসার যত কমবে ওগুলো বাড়বে বেশি আমরা বারবার বলেছি যত বেশি অজ্ঞতা ততই দেখবেন যে বিভিন্ন জায়গায় ইসলাম সম্পর্কে ভুল বিভ্রান্তি সেটা কোনো এক্সট্রিম লেভেলের লোক হোক অথবা শেরেক বেদের চর্চাকারী হোক অথবা ইসলাম বিদ্বেষী হোক এসব কিছুই আসলে তৈরি হয় যখন ইসলামের সঠিক এলেমটা আমাদের ময়দান থেকে হারিয়ে যায় চর্চা থেকে আমরা হারিয়ে যাই এবং ইসলামটাকে আমরা সঠিকভাবে তুলে ধরতে ব্যর্থ হই তখনই এই জিনিসগুলো তৈরি হয়ে যায় এই জন্যই দেখেন একদিকে ইসলামের প্রচার প্রসার মানে ইসলামিক জ্ঞান ইসলামের প্রচার প্রসারটা কি আসলে ইসলামিক জ্ঞানের প্রচার প্রসারটা বুঝতে হবে এখানে অন্য কিছু না ইসলামটা যেহেতু জ্ঞানের উপর দাঁড়িয়ে আছে দলিলের উপর দাঁড়িয়ে আছে অতএব ইসলামের প্রচার মানে হচ্ছে শুধু জ্ঞানের প্রচার আর কিছু কোনো ধর্মীয় প্রচার নাই। এটা একটা। আর সেকেন্ড হচ্ছে কোনো জ্ঞান লুকিয়ে রাখা এটা হারাম। জ্ঞান লুকিয়ে রাখা হারাম। এখানে আল্লাহ তাআলাও দেখেন বলে দিয়েছেন, "ইন্নাল্লাযীনা ইয়াতুমুনা মা আনযালনা মিনা আল-বাইয়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা মায়য়নাহু লিন-নাস ফিল কিতাব উলাইকা ইয়াল'ানুহুম আল্লাহু ওয়া ইয়াল'ানুহুম আল-লাইন।" নিশ্চয়ই আমরা যা নাজিল করেছি যে সমস্ত দলিল প্রমাণ এবং যে হৃদায়ত নাজেল করেছে সেগুলো মানুষের কাছে বর্ণনা করে দেওয়ার পরে যারা সেগুলোকে গোপন করে তাদের উপর আল্লাহ লানাত করেন এবং লহনাত করে তাইলে জ্ঞান লুকানো কি হারাম লন যোগ্য অপরাধ এটা ইসলামের দৃষ্টিতে মহাপাপ জ্ঞান লুকানো যাবে না ইদিন তাবস্লা তবে যারা তবা করে ফেলেছে একবার জ্ঞান লুকাইয়া পরে তবা করেছে নিজেদেরকে সংশোধন করেছে ও বাইয়ানো এবং বর্ণনা করে দিয়েছে অর্থাৎ ওই যে আগে যে লুকায় রাখছে ওই থেকে বের হয়ে এসে মানুষের সামনে প্রকাশ করে দিয়েছে ফাউলা আতুব আলাইহিম আল্লাহ বলছেন তাদের উপর আমরা তাদেরকে ক্ষমা করে দিই তাদের তবা কবুল করি ওয়া এনে ওয়াবুর রাহিম আর আমি তো তবা কবুলকারী করুন নাময় আর সাল্লাহ সাল্লামের একটা হাদিস এটা আবু দাউদ এবং তিরমিজির মধ্যে এসেছে এটাকে হাসানুন সাহেব বলেছেন ওলামাইকেরাম তো বলা হয়েছে মানসু এলা আন এলমিন যদি কোনো ব্যক্তিকে বা যে ব্যক্তিকে এলেম সম্পর্কে জিজ্ঞেস করা হয় কোনো এলেম যে আপনি এটা জানেন কি না বা এই সম্পর্কে কি বলেন মাহু কিন্তু সে গোপন করে ফেললো অথবা মিসগাইড করলো ভুলটা বললো সঠিকটা বললো না অথবা বললোই না যে কোনো প্রক্রিয়া সে এলেমটাকে গোপন করলো আল্জামাহু বেলার কিয়ামা কিয়ামতের দিন আল্লাহ তালা তাকে জাহান্নামের আগুনের একটা লাগাম দিয়ে বেঁধে ফেলবে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন সুতরাং বুঝতেই পারছেন তাহলে জ্ঞান জ্ঞানকে লুকানো এটা হারাম জ্ঞানকে প্রচার করা এটা ফরজ মানুষকে মিসগাইড করা হারাম বাস আচ্ছা আমরা তাহলে আজকে শেষ করি আলাইকুম